যেই মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়মিত ব্যস্ত সময় পার করত এখানকার যারা মৎস্যজীবী বা যারা জেলে সম্প্রদায়ের লোক আছেন তারা, সেই মৎস্য অবতরণ কেন্দ্র এখন অবসর যাপনের কেন্দ্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা মৎস্য আহরণের সাথে যারা সম্পৃক্ত ছিল, মৎস্য ব্যবসার সাথে যারা সম্পৃক্ত ছিল, তারা এখন নানা ধরনের গেমস খেলে তাদের সময় অতিবাহিত করার এই পন্থায় অবলম্বন করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য অবতরণ কেন্দ্রের যে এলাকাটি আছে এবং এই যে পোলের মধ্যে যে বোটগুলো চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের যিনি সহকর্মী আছেন সোহেল বাবুর মাধ্যমে তিনি আপনাদের দেখানোর চেষ্টা করছে মৎস্য অবতরণ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি। আমরা লাইভে যুক্ত হওয়ার একটু আগেও কিন্তু কথা বলেছিলাম এখানকার যারা যারা বোট মালিক আছেন, পাশাপাশি যারা বোটে মাছ আহরণ করতে যান, যারা জেলে আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের সূত্রে আমরা জানতে পেরেছি যে আবহাওয়া পরিস্থিতি খুব বেশি খারাপ হওয়ার কারণে কিন্তু প্রায় শতাধিক বোট এখানে কোলে চলে এসেছেন, মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরে এসেছেন এবং বেশ কিছু বোট কিন্তু আসলে এবং আবহাওয়ার খারাপ আবহাওয়ার বৈরি আবহাওয়ার কবলে পড়ে কিন্তু বেশ কিছু বোট এবং বোটে থাকা শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এমনই আমরা কিছু খবর এখানে পেয়েছি। তবু আমরা বিস্তারিত জানবো এখানে যারা সরাসরি এই কাজের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের কাছ থেকে। এবং আপাতত আপনারা যা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বোট কিন্তু পাড়ে ফিরে এসেছে, ট্রলার এখানে পাড়ে অবস্থান করছে এবং তারা আজকে যদিও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন, তবে তারা আরও দু একদিন এটি পর্যবেক্ষণ করবেন এবং আবহাওয়া পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে তারা বোটটি এখানে রেখে দেবে। যদি দু তিন দিনের মধ্যে মনে হয় যে আবহাওয়া পরিস্থিতি ভালো আছে, সুস্থ আছে, এখান থেকে যেতে পারবে, বোটগুলো সাগর পর্যন্ত পৌঁছতে পারবে, তাহলে তারা বোটগুলো নিয়ে যাবেন। যেহেতু তারা অলরেডি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যে, সেই বিষয়টি আমাদের এখানকার যারা বোটের শ্রমিক যারা আছেন, জেলে যারা আছেন এবং যারা বোট মালিক যারা আছেন তারা আমাদের জানিয়েছেন। আমরা এরকমই একজন জেলে মানুষের সাথে আমরা কথা বলবো এই মৎস্য অবতরণ কেন্দ্রের সাথে যাদের সম্পর্ক, তাদের মধ্যে দিয়ে আমরা তাদের যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে আসলে সাগরের পরিস্থিতি কেমন এবং মৎস্য অবতরণ কেন্দ্রের এই যে নিরাপত্তা এটি কখন আবারও পুনরায় আলোড়নে ফিরবে সে বিষয়টি আমরা জানবো আপনার কাছ থেকে। আসলে কক্সবাজার এই বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে এর কারণে আমাদের ভুট্টো সবগুলো মনে করেন বাজার সাজার কমপ্লিট করে আমরা মজুত করে রাখছি, এরপরে কিছু মনে করেন বোট সাগরে গেছিল, যারা গেছিল এরা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে অনেক বোট মনে করেন সাগরে অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরে আর যারা মনে করেন আসতে পারছে তারা মাছ টাছ পায় নাই বা এই ট্রিপের মধ্যে সবারই লস যারা সমুদ্রে গেছে। তাহলে এই অবস্থায় আমরা যারা 65 দিন অবস্থিত ছিলাম আমরা তো এমনিতেই লসের মধ্যে আছি, এরপরে আবার এখন যখন সরকারের সমুদ্র খুলে দিল আমাদেরকে মাছ মারার জন্য উন্মুক্ত করে দিল তখন আবার ঘূর্ণিঝড়ের কবলের মধ্যে আমরা পড়ে গেছি। এভাবে আমরা আমাদের দিনকাল যাচ্ছে অসহায়ের মধ্যে, তাহলে এভাবে চলতে থাকলে দেখা যাচ্ছে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা একটু খুব কষ্টেই আছি, যাতে আমাদের কষ্ট আমরা আশা করতেছি যদি এই ঘূর্ণিঝড় কেটে যায় সমুদ্রে মাছ হলে আমরা এই দুঃখ দুর্দশা আমাদের কাটবে। আচ্ছা, বেশ কিছু বোট কিন্তু সাগরের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়েছে বলে আমরা খবর পেয়েছি, এইসব বোট সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? যেহেতু আপনি এখানে অবস্থান করেন আপনার কাছে বেশ কিছু তথ্য আসবে, আপনি যদি আমাদের জানান। আসলে এই বোটগুলো মনে করেন এখানে বাঁশখালীর বোটও অ্যাক্সিডেন্ট হয়েছে, কুতুবজিয়ার বোট অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা এই অঞ্চলে না, এটা মহিপুর অঞ্চলের মধ্যে। মহিপুরে যখন বোটগুলা মাছ খুব গভীর সাগরে ছিল এর কারণে এরা বেশি বাইরে চলে যাওয়ার কারণে যখন ঘূর্ণিঝড় আসছে এরা টের পায় নাই, মানে মহিপুরে ঢোকার কারণে ঢোকার পথে ওখানে খাড়ি খুব ছোট, এই কারণে ওখানে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দুই তিনটা বোট ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ধরনের তথ্য আছে আমাদের। এবং সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ক্ষয়ক্ষতি বোট তো মনে করেন ওখানে অ্যাক্সিডেন্ট হলে বোট মালামাল কোনো কিছু পাওয়া যায় না, এরপরে মানুষেরও প্রাণনাশের মনে করেন সম্ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একজন এখানকার মৎস্য অবতরণ কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট দীর্ঘদিন যাবৎ এই যে মৎস্য
অবতরণ কেন্দ্রে অবস্থান করছেন, পাশাপাশি তিনি মৎস্য ব্যবসার সাথে সম্পৃক্ত, সেই বিষয়টি আমরা ওনার কাছ থেকে জানছিলাম। আমরা এখানে অল্প কিছু মাছ এখানে আমরা লক্ষ্য করছি, যেখানে মৎস্য অবতরণ কেন্দ্রে যেহেতু এই মুহূর্তে মাছ নেই, সেই মাছগুলোর মূল্য কেমন বা কেমন রাখছে সেই বিষয়টি আমরা এখানে যিনি বিক্রেতা আছেন ওনার সাথে কথা বলে জানবো। এই যে অল্প যেহেতু মাছ, এটি তো সোনার সোনার হরিণের মতোই অবস্থা, আপনার কি মনে হয় মাছের মূল্য কেমন? এখন তো আপনার মাছ একটু কম পড়তেছে, ওরসার সমুদ্রের মধ্যে আছে, রিজনেবলের মধ্যে আছে, বেশি না কমন আর মিডিয়াম আর কি। যখন মাছ পড়তেছে না সমুদ্রে আছে মোটামুটি খারাপ। আমি কিনতে এসেছি, আমারও এখানে ব্যবসা আছে, এখন কিন্তু মাছ এখন আসতে আছে না, কম আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বোট আছে, যে যে আমাদের ট্রলার আছে, ট্রলার এখন সমুদ্রে যায় না, এখানে ওয়েদার খারাপ, সিঙ্গেল চলতেছে। ওটা তো আপনি যদি সিঙ্গেল যদি কেটে যায়, ওয়েদার যদি ভালো হয় তাহলে চলে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একজন মৎস্য ব্যবসায়ী, পাশাপাশি তিনি একজন ক্রেতা হিসেবে কিন্তু এসেছেন এখানে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করার জন্য, এবং তিনি আমাদের জানাচ্ছিলেন যে সাগরের যে উত্তাল অবস্থা, সেই অবস্থা যতক্ষণ পর্যন্ত না কাটছে তারা কোনোভাবেই সাগরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারছেন না, এইসব বিষয়ে আমাদের জানাচ্ছিলেন এখানকার একজন মৎস্য ব্যবসায়ী। আমরা তার সাথে কথা বলছিলাম, তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মৎস্য অবতরণ কেন্দ্রে আমরা এখন অবস্থান করছি। সেই মৎস্য অবতরণ কেন্দ্রে যে সন্তান নিরবতা চলছে, এবং অল্প কিছু মাছ যেগুলো সাগর খুলে দেওয়ার পর 65 দিন, কিন্তু আপনারা জানেন 65 দিন কিন্তু সাগরে মাছ আহরণ বন্ধ ছিল সরকারিভাবে। সেই 65 দিন পর মাত্র 10 দিনের জন্য তারা কিন্তু সাগরে গিয়েছিল, এবং সেখানেই পরে ঘূর্ণিঝড়ের কবলে, বৈরী আবহাওয়ার কবলে সেই কবল থেকে রক্ষা পেয়েছেন কিছু কিছু, আবার কিছু কিছু হয়েছেন চরমভাবে ক্ষতিগ্রস্ত, সেগুলো এখানকার হোক বা বাইরের হোক, বেশ কিছু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা তথ্য পেয়েছেন। তার পাশাপাশি অল্প যে কিছু মাছ তারা আহরণ করে এখানে আনতে পেরেছেন পারে, সেই মাছগুলোই কিন্তু বিক্রি করছেন অনেক উচ্চ দামে, এমনটাই আমাদের বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদের এমনটাই জানিয়েছেন। তবে আপাতত যেহেতু সাগরে কোনো ধরনের ট্রলার আপাতত নেই, যেহেতু আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, সেহেতু এখানে যারা আছেন তারা কিন্তু খুব অবসর সময় অতিবাহিত করছেন। আমরা এখানকার একজনের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো, আপনি কি মৎস্য ব্যবসার সাথে সম্পৃক্ত নাকি মাছ কিনতে এসেছেন? ব্যবসার সম্পৃক্ত মৎস্য ব্যবসার সাথে। আপনার কি মনে হয় এটা তো আল্লাহর হুকুম, 65 বছর সরকারে উট রক্ষকের জন্য মাছ খাওয়ার জন্য সাগরে, এখন আবহাওয়া আবার খারাপ হয়ে গেছে, একদিন পর আবার ভালো হলে আবার ভালো যায় আর কি। আজকে তো মোটামুটি আবহাওয়ার অবস্থা ভালো মনে হচ্ছে, আপনার কি মনে হয় এখন কি বোট যাবে? আশা করি আবহাওয়া ভালো লাগছে, সে বোট আবার চলে যাবে সাগর। ধন্যবাদ। আমরা একজন মৎস্য ব্যবসার সাথে সম্পৃক্ত লোকের সাথে কথা বলছিলাম, তিনি আমাদের জানাচ্ছিলেন যে 65 দিন যে ইলিশ মাকে সংরক্ষণের জন্য যে 65 দিনের বন্ধটা দেওয়া হয়, সেই বন্ধটির পর তারা পুনরায় কিন্তু ভোট পাঠিয়েছিল, আবারও এটি প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু ভোট ফিরে আসতে হয়েছে, যেটিতে তারা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে। দর্শক, এতক্ষণ মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এখানে মৎস্য অবতরণ কেন্দ্রের যা পরিস্থিতি, পাশাপাশি সাগরের বর্তমান পরিস্থিতি, এবং তখন বোটগুলো ফিরবে পুনরায় সাগরে, সে বিষয়টি আপনাদের এতক্ষণ জানাচ্ছিলাম। আমি আসিফুজ্জামান সাজির, মৎস্য অবতরণ কেন্দ্র কক্সবাজার।